ক্ষেপণাস্ত্র ও রাডার শিল্পে ইরান স্বয়ং সম্পূর্ণ, ঘোষণা কমান্ডারের। অভ্যন্তরীণ দ্বন্দ্বে মোসাদের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ। রুশ সরকারের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা আমেরিকা ও ব্রিটেনের। ভারতে মেয়েদের মানুষ বলেই গণ্য করা হয় না, দাবি রাহুল গান্ধীর। যাজককে হত্যা, গির্জায় নামাজ পড়ে সংহতি প্রকাশ। সবশেষে জানবেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা এবং মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিলের দাবি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ক্ষেপণাস্ত্র এবং রাডার শিল্পে ইরান স্বয়ং সম্পূর্ণ। একজন সিনিয়র কমান্ডার জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম তৈরিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। সোমবার এক সামরিক সমাবেশে এয়ার ডিফেন্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেন, এয়ার ডিফেন্সে কর্মরত বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদরা রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স মিসাইল সহ বিভিন্ন অস্ত্রের নকশা ও উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছেন। তিনি বলেন, এ ধরনের স্বদেশী সমরাস্ত্র এতটাই উন্নত যে শত্রুরা ইরানি ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসনের সম্ভাবনা কল্পনা করতেও সাহস পাবে না। 2021 সালের জুলাই মাসে কমান্ডার বলেছিলেন যে ইরান বিমান প্রতিরক্ষা শিল্পে যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তা দেশটিকে বিশ্বের শীর্ষ শক্তিগুলোর মধ্যে একটিতে পরিণত করেছে, যার মধ্যে তার আকাশসীমায় এবং এমনকি সীমান্তের বাইরের আকাশেও যে কোনো বস্তু শনাক্ত করার সক্ষমতা রয়েছে। ইরানি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন যে দেশটি তার ক্ষেপণাস্ত্র শক্তিসহ তার সামরিক সক্ষমতা জোরদার করতে দ্বিধা করবে না, যা স্বয়ং সম্পূর্ণরূপে প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছে এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না। অভ্যন্তরীণ দ্বন্দ্বে মোসাদের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ার সাথে বিরোধের জেরে পদত্যাগ করেছেন কমান্ডার সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। গতকাল স্থানীয় মিডিয়া চ্যানেল 13 এই তথ্য জানিয়ে বলেছে, মোসাদ তাদের কাজের গোপনীয়তার কারণে কর্মকর্তা এবং এজেন্টদের নাম প্রকাশ করে না, তবে চ্যানেলটি কমান্ডারকে বি হিসাবে চিহ্নিত করেছে। চ্যানেলটি আরও জানায়, মোসাদ প্রধান কমান্ডার বিকে বলেছিলেন তিনি বিদেশে ইসরায়েলি এজেন্টদের পরিচালনার অসুবিধার কারণে ইউনিটের পরিচালনার পদ্ধতি ব্যাপক পরিবর্তন করতে চান, কিন্তু কমান্ডার প্রয়োজনীয় পরিবর্তনগুলো বাস্তবায়নে ব্যর্থ হয় তাদের মধ্যে তর্ক শুরু হয়। এ সময় মোসাদ প্রধান কমান্ডার বি এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমালোচনা করেন। এ সময় বার্নিয়া ওই কমান্ডারকে বলেন, আপনি সংস্থার বোঝা হয়ে গেছেন এবং আমরা পরিবর্তন করতে বাধ্য। প্রতিবাদের অংশ হিসেবে বৈঠকের পর ওই ইসরায়েলি কমান্ডার তার ডেপুটি এবং বেশ কয়েকজন এজেন্ট পদত্যাগ করেন। এর আগে গত নভেম্বরে বার্নিয়ার সাথে বিরোধের কারণে মোসাদের 3 সিনিয়র কর্মকর্তা সংস্থা থেকে পদত্যাগ করেছিলেন। রুশ সরকারের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা আমেরিকা ও ব্রিটেনের। রাশিয়ার সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে আমেরিকা এবং ব্রিটেন সরকার। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থামানোর জন্য তারা এই ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে লন্ডন এবং ওয়াশিংটন দাবি করছে, তবে রাশিয়া এই অভিযোগ সম্পূর্ণরূপে নাকচ করেছে। গতকাল বাইডেন প্রশাসনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, আমরা এমন কিছু ব্যক্তিকে চিহ্নিত করেছি যারা পুতিন সরকারের ভেতরে বা বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেন অথবা ক্রেমলিনের আগ্রাসী আচরণের ব্যাপারে সহযোগিতা করে থাকেন। রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে ওই সমস্ত ব্যক্তি এবং তাদের পরিবার পরিজনের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ আটক করা হবে। রাশিয়ার কোন কোন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা আমেরিকার এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পরিষ্কার করেননি, তবে তিনি বলেছেন যে এই তালিকা দীর্ঘ। তিনি আরও জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রীয় গোপন তথ্যের ভিত্তিতে রাশিয়ার এসব কর্মকর্তার ব্যাপারে তালিকা তৈরি করা হয় এবং মার্কিন অর্থ মন্ত্রণালয় 2018 সালে তা কংগ্রেসে জমা দেয়। মার্কিন কংগ্রেসে জমা দেয় এই রিপোর্ট থেকে রাশিয়ার সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং কয়েকজন ধন কুবেরের নাম জানা গিয়েছিল। এদিকে ব্রিটিশ সরকার গতকাল বলেছে, যদি রাশিয়া ইউক্রেনে সেনা পাঠায় তাহলে প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সম্পদ আটক করা হবে। একই সঙ্গে এই সমস্ত লোকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করার ব্যবস্থা নেওয়া হবে। ভারতে মেয়েদের মানুষ বলে গণ্য করা হয় না, মন্তব্য রাহুল গান্ধীর। ভারতে গণধর্ষিতা তরুণীকে অপহরণ করে তার চুল কেটে মুখে কালি মাখিয়ে প্রকাশ্যে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল হয়েছে গত সপ্তাহে। সোমবার সেই ঘটনার নিন্দায় সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন তিনি টুইট করে বলেন, সমাজের এক ভয়াবহ দিক তুলে ধরল 20 বছর বয়সী নারীকে নিগ্রহের এই ভিডিওটি। আমাদের সমাজের একটা বড় অংশ নারীদের মানুষ হিসাবেই গণ্য করে না, এটা অত্যন্ত তিক্ত একটি সত্য। খুবই দুঃখের সঙ্গে এই কথা মেনে নিতে বাধ্য হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের দিনের এই ভয়াবহ ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর নড়ে সরে বসেছে দিল্লি পুলিশ। 8 জন নারী সহ 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাছাড়া আটক করা হয়েছে 3 নাবালককে। গণধর্ষিতার প্রসঙ্গে সাম্প্রদায়িকার রং লাগিয়ে
গণধর্ষিতার প্রসঙ্গে সাম্প্রদায়িকতার রং লাগিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। এ ব্যাপারে দিল্লি পুলিশ জানিয়েছে, উদ্দেশ্যমূলকভাবেই ছড়ানো হচ্ছে এই গুজব। কোনো ধরনের ভুয়া খবর কেউ ছড়ালে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। শাহদারা পুলিশের ডেপুটি কমিশনার আর সাতিয়া সুন্দরম সাংবাদিক বৈঠকে বলেন, অসংখ্য ভুয়া খবর চাউর করা হচ্ছে, নির্যাতিতা আত্মহত্যা করেছেন এমন গুজবও শোনা যাচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই খবর ভুল, ওই নারী সুস্থ রয়েছেন। পুলিশ আরও জানিয়েছেন, আইন ভেঙে কেউ যদি ধর্ষিতার পরিচয় প্রকাশ করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতি মালিওয়াল নির্যাতিতার সঙ্গে দেখা করেছিলেন। সোমবার তিনি দিল্লি পুলিশের কাছে আবারও আর্জি জানিয়েছেন, এই ঘটনায় আরও যারা অভিযুক্ত তাদেরকেও শীঘ্রই গ্রেপ্তার করা হোক। ঘটনায় জড়িত যারা, তাদের অন্য কোনো অপরাধের ইতিহাস রয়েছে বা তাদের কোনো মাদক বা মদ মামলায় জড়িত কিনা পুলিশের কাছে তাও জানতে চেয়েছে মহিলা কমিশন। যাজককে হত্যা, গির্জায় নামাজ পড়ে সংহতি প্রকাশ। পাকিস্তানের পেশোয়ারে এক যাজক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় খ্রিস্টানদের সাথে সংহতি প্রকাশ করতে গির্জায় নামাজ আদায় করেছেন বিভিন্ন চিন্তাধারার বেশ কিছু মুসলিম। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ধর্ম বিষয়ক বিশেষ প্রতিনিধি হাফিজ তাহির আশরাফি বলেছেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করছেন এবং তিনি বার্তা দিতে চান, খ্রিস্টানরা একা নয়, আমরা তাদের পাশে রয়েছি। গতকাল পেশোয়ারের একটি গির্জায় জামাতের সাথে নামাজ আদায় করা হয়। ওই দলের একজন প্রতিনিধি বলেন, আমরা বিশ্বকে একটি বার্তা পাঠাতে চাই যে আমরা ঐক্যবদ্ধ, যাজকের উপর হামলা আমাদের দেশের উপরই আক্রমণ। তিনি আরও বলেন, হামলাটি একজন সংখ্যালঘুর উপর হলেও একই সাথে একজন পাকিস্তানি নাগরিকের উপরও হামলা। আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সুনাম নষ্ট করার জন্যই এই ধরনের হামলা চালানো হয়েছে। গত রোববার খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ারে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা পেশোয়ারের যাজক সিরাজকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনায় তার একজন সঙ্গী আহত হয়। পরদিন পেশোয়ারের কুহাটি গেটের ভেতরে অবস্থিত ওয়ার্ল্ড সেন্টস চার্চে নিহত যাজকের শেষকৃত্য সম্পন্ন হয়। এতে খ্রিস্টান সম্প্রদায়ের অনেক সদস্য উপস্থিত ছিলেন। পুরো বিষয়টি সেখানকার খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা ও মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিলের দাবি। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি সাধু সম্মেলনে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানানো হয়েছে। ব্রক্ষরশি আশ্রমের ওই সাধু সম্মেলন বা ধর্ম সংসদে কয়েকশো সাধু সন্তের উপস্থিতিতে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিলেরও দাবি তোলা হয়। মাসখানেক আগে এ ধরনের একটি ধর্ম সংসদে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ সহ বেশ কিছু ঘোষণায় পুরো ভারতে নিন্দা ঝড় ওঠে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে প্রশাসন কয়েকজনকে গ্রেপ্তার করে। তবে এর দ্বারা উগ্রবাদী হিন্দুদের যে নিয়ন্ত্রণ করা যায়নি, নতুন এমন দাবি তারই প্রমাণ। গত শনিবার অনুষ্ঠিত ওই সম্মেলনে বলা হয়, দেশের 125 কোটি জনগণ ঘোষণা করুক ভারত একটি হিন্দু রাষ্ট্র। এখন থেকে লেখালেখি শুরু করলে এই আন্দোলন বড় আকার ধারণ করবে, শেষ পর্যন্ত সরকার সাধু সন্ত এবং সাধারণ জনগণের চাপের কাছে মাতানত করবে। এই সন্ত সম্মেলনের লক্ষ্য ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা এবং ইসলামী জিহাদকে নির্মূল করা। এ সময় সাধুদের পক্ষ থেকে ভারতে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বিলুপ্ত করার দাবিও জানানো হয়। সাধুরা এ সময় তাদের দুই নেতা নরসিংহানন্দ গিরি মহারাজ এবং অসীম রিজভি ওরফে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীর মুক্তি দাবি করে বলেন, উভয়কে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সম্মেলনে উপস্থিত সাধুরা অভিযোগ করেন, প্রশাসন সাধুদের ফোন করে সম্মেলনে আসতে দেয়নি এবং নানাভাবে বাধা সৃষ্টি করছে।